কয়টা বাজে এখন? 4:52, না 3:52, সময় হচ্ছে 3:52। আর আমি হচ্ছি উত্তরা 4 নম্বর সেক্টর থেকে বেরোতেছি, সামনে জিনজিয়ান রেস্টুরেন্ট। অ্যান্ড রাস্তাঘাট কি পরিমাণ ফাঁকা জানেন? কারণ হচ্ছে আগামীকাল ঈদ আর আজকে হতে যাচ্ছে চাঁদ রাত। অ্যান্ড আপনারা যখন দেখবেন এই ভিডিওটা, তখন ঈদের দিন চলতেছে। ঈদের দিনেও যে আমার ভিডিও দেখতেছেন, এই জন্য প্রথমে একটা বড় সড় ধন্যবাদ। অ্যান্ড ঈদ মুবারক এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ভ্লগস। গ্লাসটা খুলে নিলাম, গরম যা লাগতেছে এই ইটি পরে। যাক, আজকে তো ঈদের, আমরা যেহেতু একদিন পরে পরে ভিডিও দিই, সেহেতু ঈদের দিন চাঁদ রাতের ভিডিও দেখতে হবে, এটাই তো স্বাভাবিক। রাস্তাঘাট অনেক ফাঁকা, অ্যান্ড আমাদের ঈদের ভিডিও দেখবেন ঈদের দিনের পরে। গতবার ঈদে ভিডিও করছিলাম, 2 টাকার ঈদ, আমি 2টা টাকা পকেটে নিয়ে সারা ঈদটা কাটায় ফেলছিলাম, এরকমই আর কি ব্যাপারটা ছিল। অ্যান্ড আজকে কালকে রাতে আমার আরিফ ভাইয়ের সাথে কথা হইতেছিল, বিএসবি মার্টের আরিফ ভাইয়ের সাথে। আমি বললাম যে এরকম একটা ঈদ যাইতেছে, কোনো একটা নতুন বাইক টাইক নিলাম না, এটা কোনো কথা? বলতেছে ওস্তাদ যেটা ইচ্ছা ওইটাই নিয়ে যান। পরে দেখি, আজকে আমি যাবো রাতে, আজকে রাতে যেহেতু সব কয়েকদিন বন্ধ থাকবে, একটা বাইক নিয়ে আসবো। এখন তো আর বাই সেল হবে না, নিয়ে আসবো বলতে নিয়ে আসবো আর কি, এমনিই নিয়ে আসবো। ঈদে একটা নতুন বাইকে যদি রাইড করি আর কি, ব্যাপারটা একটু মজার হয় না, এই জন্য হয়তো নিয়ে আসবো। এখনো পর্যন্ত আপনাদেরকে কথা দিতে পারতেছি না, কারণ যাওয়ার পরে বোঝা যাবে। আর সেকেন্ড হলো, এই ফাঁকা ঢাকাতে কি করব, ঘরে বসেও ভালো লাগতেছে না, আমি চিন্তা করলাম বের হয়ে যাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ঈদের দিনের একটা ব্যাপার আমার কাছে, মানে ঈদ তো পুরোটা অনেক প্রিয় আমাদের কাছে, বাট একটা ব্যাপার আমার কাছে খুব বেশি অপ্রিয়, সেটা হলো ঈদের দিন ঢাকা সিটিটা এত পরিমাণ ফাঁকা হয়ে যায়, যে সন্ধ্যাবেলা যখন এলাকায় ঢুকি বা রাতে যখন এলাকায় ঢুকি, একটা দোকান খোলা নাই, একটা কিচ্ছু খোলা নাই, মানে ব্যাপারটা খুব আমার কাছে খুব মানে অসহায়ের মতো লাগে। কারণ আজকেও যখন বের হইতেছিলাম কষাই বাড়ি দিয়ে, ভিডিওটা নিতে পারিনি, আমার ক্যামেরা লাগানো ছিল না, তখনও দেখছি কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছে। অ্যান্ড বন্ধ দোকানগুলো দেখেই মনে হইতেছে আরে লোকজন কমে গেছে। আসলে আমরা ব্যস্ততম ঢাকায় থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, এখন ঢাকা ফাঁকা হলে আমাদের ভালো লাগে না। যদিও অত আগের মতো ফাঁকা হয় না, দেখেন না রাস্তার সামনে মোটামুটি গাড়ি ঘোড়া ভরাই আছে, তারপরেও আজকেও অনেক লোক চলে যাবে। রাতে ট্রেনের লাইনের পাশে দাঁড়াইলে দেখা যাবে যে ছাদ ভরা মানুষ নিয়ে ট্রেন যাইতেছে, চিল্লাইতেছে, মানে সবাই আনন্দ উৎসব করতে করতে যাইতেছে। সন্ধ্যার পরে রাতে দেখবেন বাস ট্রাকে করে মানুষজন যাইতেছে রিজার্ভ করে, ভাল লাগে, মানে সবাই তার তার বাড়ি যাইতেছে, যার যার স্বপ্ন তার তার বাড়ি ফিরতেছে, ব্যাপারটা অবশ্যই ভালো লাগে। কিন্তু আমার কাছে যেটা খারাপ লাগে সেটা হলো শহরটা ফাঁকা হয়ে যায়। আসলে আমরা ব্যস্ততম ঢাকাতেই অভ্যস্ত, ফাঁকা ঢাকা আমাদের খুব একটা ভালো লাগে না। যাক, ফাঁকা ঢাকাতেও কিছু মজা আছে, রাস্তাঘাট ফাঁকা থাকে। অ্যান্ড যারা এই ফাঁকা ঢাকার রাস্তার মজা নিতে যাবেন, তারাও কেয়ারফুল থাকেন, কারণ একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। খুবই অল্প সময়ের মধ্যে চলে আসতে পারছি হারুন মোল্লা ফ্লাইওভারে। হারুন মোল্লা ফ্লাইওভার কোনটা জানেন? এটা হলো কালশির উপরে যে ফ্লাইওভারটা হয়েছে, একদিকে হলো চলে গেছে একদম DOHS, আরেকদিকে হচ্ছে এদিকে কালশি রোডে দিয়ে বের করে দিছে। 4:02 অনলি বাজে, ওরে কি অল্প সময়ে চলে আসছি। অবশ্য ঢাকা শহর যদি এরকম ফাঁকা থাকতো, তাহলে আমরা রেগুলার 30 মিনিট সময় হাতে নিয়ে বের হয়ে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় পৌঁছায় যেতে পারতাম শহরের ভিতরে, বাট সম্ভব না, 3 ঘন্টা অনেক সময় কম পড়ে যায়। রিসেন্ট একটা ঘটনা ঘটছে, আপনাদের সাথে শেয়ার করবো আরেক সময়। 3 ঘন্টা আমার এক ফ্লাইওভারেই লাগছিল, যাই হোক ওইটা পরের ব্যাপার। ও ও ও রে কর্নারিং রে, ভাই রে ভাই, অনেক কাজ করতে হয় বাইক এই এই জায়গাটা, স্পিডে ক্রস করা অনেক টাফ ফ্লাইওভারের উপরে। আসলে যে কোনো ফ্লাইওভারে স্পিডে যখন কর্নারিং করবেন, সাইডে ওয়াল থাকে তো, একদম ওয়ালের সাইডে ঘেসে গেলে তখন কনফিডেন্ট ল্যাক করে ভাই। কালশি রোড এত ফাঁকা আজকে, চিন্তা করা যায়। দোকানপাট দেখছেন মোটামুটি বন্ধ সবই, সবাই বাড়ি চলে গেছে, স্যানিটারি দোকান, তারপরে বিরিয়ানি ক্যাফে, এগুলোও বন্ধ। রোজার সময় এরকমই হয়, আর রোজার পরের 3 দিন যে কী অবস্থা হবে, মানে ঈদের পরের 3 দিন পুরান ঢাকার দোকানপাট সব বন্ধ। শহরের মধ্যে আসলে রাতে ঘোরার কোনো জায়গাই থাকে না, তখন এরকম একটা অবস্থায় হয়। যাক, ফাঁকা ঢাকায় অনেকখানি চলে আসতে পারছি, চলেন বাকিটুকু ইনশাআল্লাহ চলে যেতে পারবো। এই আপনি কই? আমি তো 10 নম্বর। হ্যালো, আপনি 10 নম্বরে কি করেন? আমি তো মোটর অটোতে, এদিকে আসবেন? ওকে, আসেন তাহলে আস্তে ধীরে। সব জায়গার সাথে সাথে 60 ফিটের এই এলাকাটাও মোটামুটি ভালোই ফাঁকা হওয়া শুরু হয়েছে। আপনাদেরকে যদি আমি একটু ক্যামেরা ঘুরায় দেখাই, ক্যামেরা ঘুরায় দেখার আগে একটু এদিকটা দেখেন, এদিকেও মোটামুটি কাস্টমারের চাপ অতটা নাই, লোকজন সবাই আসলে বাড়ি চলে গেছে। দোকানপাটের দিকে তাকাইলেই বোঝা যাইতেছে, আপনাদেরকে একটু ঘুরায় দেখাই, এদিকে ওই দোকানটা ছাড়া মোটামুটি সব কিন্তু বন্ধ, রাস্তাঘাটও ভালোই ফাঁকা হয়েছে। বাইক একটা, যেখানে এখানে একদম পুরা এদিকে সিরিয়াল বাইক দিয়ে ভরা থাকে, সেখানে আজকে আমার একটা বাইক। আর শো ভাই বাইক মনে হয় আশপাশে কোথাও, এটার নিচে মনে হয় রাখছে, ওইখানে একটা বাইক দেখা যায়। আর
আমরা হচ্ছি এখন ইফতার করার জন্য রেডি হইতেছি, কারণ সময় 6:10-12 এরকম অলরেডি বেজে গেছে। ফাঁকা ঢাকা, অসহায় অসহায় লাগতো। আর আমাদের ভাই ব্রাদাররা ওই যে ইফতার রেডি করতেছে, আরেকজন কই ওই যে ওইখানে একজন শয়তান ব্যাক করতেছে, রোজা শেষ শয়তান মোটামুটি শয়তান ব্যাক করা শুরু হয়ে গেছে। আমরা জালে ভিডিও ইফতার করতেছি। হ্যাঁ ভাইয়া, জিলাপি খাবেন নাকি ব্লামাল জিলাপি খাবেন? এখানেও দেখছেন লোকজন কম, নর্মালি আমরা অনেক লোক একসাথে ইফতার করি, আজকে আমাদের এখানেও লোকজন আমরা মাত্র 4 জন। শরবতটা কিন্তু অনেক মজা ভাই, ফুল পিনিক। যাক, এই ভিডিওর ঈদের দিন আসবো কালকে, যা খুশি বলতে পারেন। মোটামুটি 1 মিনিটের মধ্যে আজান দিবে, আমরা আজকে ছোটখাটো করে ইফতারি সারতেছি শেষবারের মতো একসাথে। আরে আসলে তো চাঁদ একদম ক্লিয়ার, এবার ক্লিয়ার দেখা যায়। এই যে ক্লিয়ার দেখা যায়, আগে চাঁদ দেখা সবাই সালাম দিতে হইতো, সালামই নিত, আগে একটা প্রথা ছিল। এখন বিল্ডিং এর ফাঁকা দেওয়া চাঁদ উঠাতো, এখন আর সালামি টালামি দিতে হয় না, এই জন্য রাস্তাঘাট ফাঁকা, চাঁদ ফাঁকা। কই ভাই বাইক নিয়ে যান। এখন ঝামেলাটা হয়েছে, উনি আমাকে কয়েকটা বাইকেরই অপশন দিছিল, এর মধ্যে XSR, তারপরে R15 ভার্সন 4 বা এম যেটা ইন্ডিয়ান, অ্যান্ড আরও কী কী যেন বললো, MT15 দিছিল। বাট প্রবলেমটা হচ্ছে এখন যদি আমি ওই বাইক নিতে যাই তাহলে এই বাইকটা আমার রাইখা চাইতে হবে, অ্যান্ড ঈদের পুরো গ্যাপটা এই বাইকটা আমি পাবো না। আর যদি এই বাইকটা আমি না পাই তাহলে আমি একটা বিপদে পড়বো। সে বিপদটা কি জানেন? আমার যদি 2 জন মুভমেন্ট করতে হয় তাহলে স্পোর্টস বাইক নিয়ে পড়বো বিপদে, অ্যান্ড বাইক আবার রেজিস্টার্ড না, এই জন্য সব দিকে মুভও করতে পারবো না। চলেন আগাইতে আগাইতে কথা বলি। এই কারণে বাইক মনে হয় আজকে রিসিভ করা হবে না, ঈদের পরেই নতুন বাইক নিতে হবে। চাইছিলাম নতুন একটা বাইক নিয়ে ঈদের রাইড টাইড করবো, বাট যেহেতু একটা বাইক রেজিস্ট্রেশন করা নেই আর ওইটা নিয়ে স্পোর্টস বাইক নিয়ে মুভ করা টাফ হবে, আর ওই যে 2 জনের ব্যাপারটা তো আছেই, এই জন্য দেখা যাক কি হয়। মনে হয় আজকে আর বাইক রিসিভ করা হবে না, এখন যাবো অশ্রু ভাইকে নিবো, অ্যান্ড দেন একসাথে আমরা বের হয়ে কোথাও বসবো, আড্ডা টাড্ডা দিবো, যেহেতু চাঁদ রাত, এটার মজা তো নেওয়াই লাগবে। চাঁদ রাতের মানে চাঁদ রাতের আনন্দ তো মিস কোনোভাবেই করা যাবে না। চলেন অশ্রু ভাইকে উঠাই আগে। ও রে অশ্রু ভাইয়ের কালেকশন মোটামুটি শেষ, 3-3টা R15 অ্যান্ড কয়েকটা স্কুটার এই আছে এখন। এই কি খবর সবার সাথে? ঈদের আগের রাতের দেখা সাক্ষাৎ করে যায়। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কি খবর? আমি তো আসছি, আমি কই যাবো আর, DAD পাওয়ার। অশ্রু ভাই প্রেসের এটা কি বাইক নিছে? ছোট্ট একটা বাইক নিয়ে আজকে বেরোইছে আমাদের সাথে, আমি ওনাকে নিতে আসছি, এখন উনি এর মধ্যে একটা বাইকও ব্যবস্থা করে ফেলছে। যাক চলেন আমরা আগাই এবার তাহলে। আবার স্টার্ট দিচ্ছি বাইক, মেন রোড দিয়ে, আজকে ফাঁকা আছে, মেন রোড দিয়ে যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 নম্বর দিয়ে একদম বামে চলে যান, তাহলে আল্লাহ হাফেজ। অনেকক্ষণ ছিলাম এইখানে, আসলে মাঝখানে আমার ক্যামেরাটা একটু ঝামেলা করতেছিল, স্টার্ট হইতেছিল না। এই গোপ্রোর একটা এই হলো সমস্যা, অল্প কিছুদিন ভালো চলে তারপর থেকে হ্যাং হওয়ার একটা ইস্যু থাকে। কুয়াশা কুয়াশা পড়ছে, সিট ভিজে গেছিলো বাইকের। 10:49 এখন হচ্ছে সময়, আর এদিক থেকে আমি বের হয়ে যেতেছি, বাট রাইড করতে করতেই তো যেতে হবে। আপনাদের সাথে রোডটা একটু শেয়ার করবো যে আজকে এই রাতে রাস্তার কী অবস্থা আছে। আর এখানে বসছিলাম একটু ছোলা ভাটোরা না ফাটোরা কী বলে এগুলো খাই, ইন্ডিয়ান কোনো আইটেম টাইটেম হবে এখানে বিক্রি করে, তারপরে কি ইডলি টিডলি এগুলো বিক্রি করে দেখলাম। হালকা পাতলা খাইছি, অনেক তেলওয়ালা খাবার, বাট চলে, খারাপ লাগে না, ভালোই লাগছে। চলেন এদিক থেকে বেরোই। ঈদের একটা ব্যাপার অলরেডি চলে আসছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে অনেক রাত পর্যন্ত অনেক জায়গায় অনেক মার্কেটে খোলা থাকবে, মোটামুটি 3-4, অনেক অনেক জায়গায় তো একদম সকালে ঈদের নামাজের আগ পর্যন্ত হচ্ছে দোকানপাট খোলা থাকবে, যেমন এলিফ্যান্ট রোড অ্যান্ড পুরান ঢাকার বঙ্গবাজারের আশপাশের ওই সমস্ত এরিয়াগুলো। আমাদের এরিয়ায় তো মানে 2:30-3 সময় হচ্ছে আমাদের এলাকার যে গলির ভিতরে যে দোকান, ওই কাপড়ের দোকান, স্যান্ডেলের দোকান, জুতার দোকান, ওইগুলো তখন বন্ধ হয়, এই হলো অবস্থা। রোডঘাট একদম ফাঁকা হয় নাই, মোটামুটি ভালোই লোকজন আসে এখন।
এখনো রাস্তায় গাড়ি টাড়ি এগুলা একদম খারাপ না, বেশ বেশ বেশি আছে বলতে গেলে, অতটাও ফাঁকা হয় নাই। এখন ঈদের দিন বোঝা যাবে আসলে কি হয়। যাক চলেন তাহলে আস্তে ধীরে বাসার দিকেই চলে যাই। আজকে ভাবছিলাম হয়তো রাত একটা দুইটা পর্যন্ত আড্ডা দিব বা কিছু, কিন্তু ওই যে ব্যাপারটা হয়েছে কি, আমাদের লোকজন সব আসলে বাসার দিকে চলে গেছে, অনেকে ঢাকার বাইরে চলে গেছে, এই জন্য আমাদেরও জনবলটা কম হয়ে গেছে। আর ফ্যামিলিকে তো সবারই টাইম দিতে হবে, আমারও বাসায় টুকটাক কাজ আছে, এই জন্যই রওনা হয়ে গেলাম। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই, সবাইকে আরও একবার ঈদ মোবারক, ঈদটা আপনাদের সুন্দর কাটুক এটাই চাই। অ্যান্ড ঈদের দিনই যেহেতু ভিডিওটা আপলোড হইতেছে, আরও একবার ঈদ মোবারক। তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আর আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কার ঈদ কেমন গেল। দেখা হবে তাহলে সামনের ভিডিওতে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল চিল ব্রো। ওরে